ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে আর তার মধ্যে তোমাদের আমি প্রমিস করেছিলাম যে আমাদের ছাদ বাগানটা ঘুরিয়ে দেখাবো। তার একটা মেন উদ্দেশ্য হচ্ছে, আমাকে অনেকে কমেন্ট করেছিলে ফেসবুকে জেনারেলি যে তোমাদের ড্র্যাগন ফ্রুট বাগানটা আমরা দেখতে চাই। বললাম ড্র্যাগন ফ্রুট কেন, পুরো ছাদটাই ঘুরিয়ে দেখিয়ে দিই। তো চলো শুরু করি এখান থেকে। তো এখানে দেখো সাদা অপরাজিতা ফুলের গাছ আছে, আর এখানে বাঙাল বাড়ি বলে কথা, আর কচু গাছ থাকবে না সেটা তো হয় না। এটা এখন ফোকাস করো, ফোকাস করো, গাছেই ফোকাস করো। এই যে কচু গাছ, এইখানে কি শাক, এটা কি শাক খায়, লাল নোটে নোটে শাক এটা মনে হয়। যাই হোক, এটা হচ্ছে লক্ষ্মী জবার গাছ, পিঙ্ক পিঙ্ক কালারের হয়, আমার শর্টসে অনেকেই দেখেছো তোমরা। এখানে আর একটা জবা ফুলের গাছ। এই যে এত বৃষ্টি হচ্ছে, সব গাছপালা একটু ঝোড়ো হাওয়াও দিচ্ছে, তার মধ্যে আমার শাশুড়ি না শ্বশুরমশাই সেগুলো কেটেছে। এইটা একটা কলকে ফুলের মতন দেখতে হয়, হলুদ কালারে হয় এই ফুলটা। আর এখানে দেখতেই পাচ্ছ, এখানে আকন্দ ফুল, আকন্দ ফুল বলছি, এটাকে কি ফুল বলে, কুন্দ ফুল, আকন্দ না কুন্দ ফুল। এগুলো এগুলো জেনারেলি শীতকালে হয়, শীতকালে পুরো গাছ পুরো সাদা ফুল হয়ে থাকে। আর এখানে সোলার প্যানেল লাগানো আছে, অনেকে দেখেছ। এখানে হয়ে আছে, এটা কি গাছ গো, ও কলমি গাছ, কলমি শাক গাছ। এই যে কলমি শাক গাছ, এটা পুঁই শাক গাছ। এখানে দেখো পেঁপে হয়েছে, দেখো আমাদের বজবজের বুকে থাকলে একটাও পেঁপে গাছ হয় না, সব ঘাড় মুটকে হনুমান খেয়ে চলে যায়। আর এদিকে আছে স্থলপদ্ম গাছ, এটা একটাই ছিল, এখন দেখছি দুটো হয়েছে। এটা ইতিমধ্যে মরে যাচ্ছিল, কারণ এতটা বেশি সার দিয়ে দেওয়া হয়েছিল যে গাছটা আর মানে মরে যাচ্ছিল, পুরো পাতা পাতা শুকিয়ে হয়ে গেছিলো বলে শাশুড়ি মা সেই ড্রাম থেকে তুলে আবার এখানে বসাতে দেখলো যে হয়ে গেছে, গাছটা আবার বেঁচে গেছে। এবার এইদিকে দেখাই, এদিকে লঙ্কা গাছে লঙ্কা হয়েছে, দেখো কত কিছু লঙ্কা আর কি সকালবেলা তুলে নিয়ে যাওয়া হয়েছে। এখানে পুঁই শাক আছে, এটা হচ্ছে মেহেন্দি পাতার গাছ, এটা ইউপি থেকে আনা হয়েছিল। ওখানে আর একটা পেঁপে গাছ বসানো হয়েছে, ওখানে রাম তুলসী গাছের পাতাগুলো আমি তোমাদের দেখাই, একটু ভালো করে দেখাও কি বিরাট বিরাট হয়েছে দেখো, মানে আমার একটা হাত হয়ে যাবে। এইটাও মনে হচ্ছে কুন্দ ফুলের গাছ, যেটা ওখান থেকে কেটে বসানো হয়েছে। এখানে আছে জবা ফুলের গাছ, এই জবা ফুলটা খুব সুন্দর হয়, খুব সুন্দর হয়। এটা সাদা কি বেশ ফুলের গাছ, সাদা চম্পা না কি একটা জানি না, তোমরা যদি জানো একটুখানি কমেন্ট করো। আচ্ছা মাঝখানে দেখাই, এখানে পদ্ম ফুলের গাছ আমার শ্বশুরমশাই শখ করে বসিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো পদ্ম ফুলের দেখা নাই। এখানে আছে পুদিনা পাতার গাছ, এই যে কোনো চাটনিতে বা যখন আমরা একটুখানি কোল্ড ড্রিঙ্কস খাই একটুখানি কুচিয়ে দিলে বেশ ভালো লাগে গন্ধটা। জবা ফুল আছে সে একই সেম। এখানে পিয়ারা গাছ, এখানে পিয়ারা গাছটা এটা নতুন বসানো হয়েছে, এই যে লম্বা লম্বা কি ফুল বলে তো, মাসি এটাকে কি ফুল বলে তো ভুলে যাই, ধুতরা ফুলের গাছ, ধুতরা ফুলের গাছ। আচ্ছা সবেদা আবার হচ্ছে, এখানে দেখাও, কিন্তু আগের বারে তোমাদের যে দেখিয়েছিলাম সবেদা, একটা সবেদাও আমরা পাইনি, সব এসে ওই অত বড় পেঁপে গাছে, পেঁপে না দেখতে পেয়ে হনুমান এখানে সব সবেদা খেয়ে চলে গেছে। আবার হয়েছে এখানে, এখানে ছোট ছোট বেগুন হয়েছে, এই তোমার এটা হচ্ছে অ্যালোভেরা গাছ, সবাই জানো গাছ আছে। এখানে আবার কি বলে ওটা কি গো মাসি, যেটা দাদা এনেছে একসাথে সব করা, গোলাপ ফুলের গাছ। আচ্ছা এই হচ্ছে আকন্দ ফুলের গাছ, একটা এখানে কুড়ি হয়ে আছে। এখানে লঙ্কা গাছ আছে, আমার
আছি। এই ফুলের গাছটা কোথায় গেল গো? গোলাপ ফুলের গাছ ঢাকা পড়ে গেছে না? যে লঙ্কা হয়ে আছে। আর এইদিকে দেখো এটা কি বেশ পাচ্ছি, তেতো হেলেঞ্চে শাক। মামা যে প্রম্পটার একটা রাখতে হবে পিছন দিকে বলার জন্য, এটা হেলেঞ্চে শাক। এখানে ওল বসিয়েছে আর ওখানে আছে ভাটকোল পাতা, আর এইখানে হচ্ছে লেবু গাছ। লেবু গাছে অনেক লেবু হয়, এখন আর লেবুটা নেই, পাতা পাতা ঝরে গেছে। আর এইটা হচ্ছে আর একটা তুলসী গাছ, যেটা আমার মাসি শাশুড়ি বলবে। হ্যাঁ, এই তুলসী গাছটা যখন নিমাইষ সন্ন্যাসী মানে গ্রহণ করে তখন এই তুলসী পাতা বেটে গায়ে লাগায়, খুব সুন্দর সেন্ট বেরায়। আচ্ছা, দাও চৈতন্যদেব, মহাপ্রভু চৈতন্যদেব। এবার হচ্ছে মেন আকর্ষণ, হাতে ছুরি নিয়ে বসে আছি, তোমাদের কেটে দেখাবো। সবার আগে শুরু করি এই ছোট্ট ড্রাগন ফ্রুট গুলো দিয়ে। দেখো সবার আগে এই মিনি ফ্রুটটা দেখো, দেখো এটা হচ্ছে একটা ছোট্ট ড্রাগন ফ্রুট, যেটা আস্তে আস্তে এরকম হবে, এরকম হবে, বড় হবে, তারপরে হবে ওই যে ওরকম হবে, তারপরে চলে যাবে ওই সাইজে। সব কটা সাইজ আমাদের এখানে অ্যাভেলেবেল। এবার দেখাই লাস্টে কেমন হবে, লাস্টে হবে এরকম, এর থেকেও গাঢ় কালার হবে, তারপরে গিয়ে তুলতে হয়। এই যে ওপরে হয়ে আছে দেখো, ওই দিকেরটা সব থেকে ভালো মনে হয়। দেখো এই দিকেরটা যেটা আমি তুলতে যাবো, মাসি দেখো এটা প্রচন্ড লাল, দেখ এটা তুললে হয় না? ওটাই তুলতে গেল, ওটাই লাল আছে, দেখতে পাচ্ছ আমাকে তোলাটা কি গো? এই কাঁটাগুলো খুব মারাত্মক হয়, হাতে একবার ফুটলে না সারা দিন ব্যথা থাকে, মাঝে মাঝে হাতও ফুটে যায়, এই ফুলে যায়। এটাকে এরকম ঘুরিয়ে তুললেই আশা করি উঠে যায়। দেখো দেখো দেখো, এবার তোমাদের কেটেও দেখাই, মাঝে মাঝে করে একটা করে তুলে নাও, ফটো তুলে নিতে, কেটে দেখাই এবার তোমাদের, দাঁড়াও। তো এই বৃষ্টি ভেজা ওয়েদারে আমি ড্রাগন ফ্রুট এনজয় করি। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা যেন কি করবে, ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল, দ্যাট ইজ বিয়ন্ড অঙ্কিতা। আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অতি অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।